শহরে অবৈধ অটোরিক্সায় সয়লাব, পথচারী সহ বৈধ গাড়ি চলাচলের সমস্যা তৈরি করছে প্রতিনিয়ত। অটোরিক্সার কারণে একদিকে যেমন নগরবাসীকে পড়তে হচ্ছে দীর্ঘ যানজটের কবলে, অপরদিকে অটোরিকশার নেই কোনো বৈধতা। নানগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় এই অটোরিক্সা প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো অভিযান চোখে পড়েনি। অপরদিকে জেলা ট্রাফিক বিভাগ শহরের মধ্যে অটোরিক্সা ঢুকলে প্রতিনিয়ত আটক করে জরিমানা করছে, এরপরও অটোরিক্সা বন্ধ হচ্ছে না। তবে সবকিছুর পরেও নগরবাসী চায় যানজট মুক্ত শহর। বদ্রুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।